গতকালকে গতকালকে যখন 11টার দিকে এখানে ফাটল ধরে, তখন কিন্তু আমরা অব্দ অফিসের সাথে যোগাযোগ করেছি। অব্দ অফিস তাৎক্ষণিক যদি আমাদের কিছু বাস দিয়ে সহযোগিতা করতো, সর্বোচ্চ 50 থেকে 100 বাস, তাহলে কিন্তু এই পরিস্থিতি এখানে তৈরি হতো না। এরপরে আজকে সকালে আমরা দেখছি তারা এখানে আসছে, এসে কিছু ছবি টবি ফটো সেশন করে চলে গেছে। কষ্টের সাথে বলতে হয় যে আসলে আমাদের এই বাদগুলো যেভাবে হচ্ছে, একটু পরিকল্পনা মাফিক যদি কাজগুলো হয়, আমাদের যে নেতৃত্ব স্থানীয় লোকজন আছেন, চেয়ারম্যান মেম্বার, এনারা যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করেন, তাহলে আমাদের এই এত বড় মানে ক্ষতির সম্মুখীন হতে হয় না। যে আজকে ধান লাগাইছে, আপনার মাছ লাগাইছে, সবগুলো ভেসে গেল, 13টা গ্রাম সব কিছু ভেসে গেছে, এমনকি আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। মানে পরিকল্পনার অভাব আমি যেটা মনে করি। রুবাসুর সব আমরা রাস্তায় রাখেছি, আমায় খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আর অতিরিক্ত সমস্যা, কোনো জায়গায় আমায় দাঁড়ানোর জায়গা নেই, খাওয়ার পানি ব্যবস্থা নেই, আর কোনো জায়গায় আমায় ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো, রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা দেখতেছি যে এই টেকসই বেড়িবাঁধ না হওয়ার কারণে ঘূর্ণিঝড় রেমাল হোক, নার্গিস হোক, যখনই ঝড় হয় তখনই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ হচ্ছে যে রাত্রে ঘুমাচ্ছে, সকালবেলায় তাদের বাড়ি জল উঠে যাচ্ছে, পানি উঠে যাচ্ছে, মানুষ এত কষ্টে জীবনযাপন করতেছে। এ এলাকার ভিতরে আপনারা দেখবেন যে যত জমি এখন লাগানো ছিল ধান, সমস্ত জমিগুলো এখন পানির নিচে। হয়ে গেলাম।